এবার একটা বিতর্কিত পোস্ট আপনাদের সামনে রাখব যে বিতর্কিত পোস্ট মিনাক্ষী মুখোপাধ্যায়ের নামে করা হয়েছে এবং এই বিতর্কিত পোস্টকে কেন্দ্র করে রাজনীতি যেভাবে একেবারে আলোড়ন উঠেছে যে বিতর্কিত পোস্টে ঘূর্ণিঝড় দানা নিয়ে ফিরহাদ হাকিমের ছবি দেওয়া হয়েছে মিনাক্ষী মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চেতলা থানায় অভিযোগ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা এই অভিযোগ ফিরহাদ হাকিম করছেন বিতর্কিত পোস্ট রিপোস্ট করে মিনাক্ষীকে আক্রমণ শানিয়েছেন কুণাল ঘোষ ভুয়ো প্রোফাইল থেকে পোস্ট করা হয়েছে বলে দাবি করছেন মিনাক্ষী মুখোপাধ্যায় এটা এটা যদি উনি না করে থাকেন তাহলে ওনার উচিত আছে ওনার ফেসবুক যখন হ্যাক হয়েছে ওনার একটা ডায়েরি করা উচিত করে এটা আমাদের যে লালবাজারের যে এ আছে সাইবার ক্রাইম তারা এটাকে ইনভেস্টিগেশন করে দেখুক যে এই নোংরা এরকমভাবে কে দিয়েছে দিস ইজ এ পিওরলি এ কমিউনাল এটা কমিউনাল এর জন্য এটা দেওয়া হয়েছে যেটা অত্যন্ত অন্যায় অত্যন্ত নোংরা অত্যন্ত বর্বর যেটা নিন্দার কোনো ভাষা নেই ভগবান ওরা কি করছে ওরা জানে না ওদের ক্ষমা করে দেবে আমি শুনেছি তার ফলোয়ারের সংখ্যা বেশ খানিকটা আছে সেটা একদিনে হয় না তাহলে এতদিন সেটাকে থামানো হয়নি কেন আর দুই মূল যে বিষয়টা যে বিকৃত রুচির পোস্টটি নিয়ে গণ্ডগোল যিনি বলছেন যে আমি করিনি তিনি তো অন্তত সৌজন্যের খাতিরে ওই বিকৃত পোস্টটাকে তো আগে তো নিন্দা করবেন যে আমি এই পোস্টটার নিন্দা করছি আমি পোস্টার নিন্দা করছি ওটা আমার করা নয় তার মুখে তো কোনো নিন্দা করছির ভাষাই নেই ফলে তিনি তার তার অথবা তার দলের কোনো সহকর্মী বা সমমনোভাবাপন্ন ব্যক্তিদের তিনি একটা ভুল কাজ তারা করে ফেলেছে তার থেকে তিনি এখন দায় এড়াতে ব্যস্ত তিনি এখনো কিন্তু কুরুচিকর পোস্টটাকে নিন্দা করেননি মিনাক্ষী মুখোপাধ্যায়ের নামে ফেক ফেক সেই প্রচার ছড়িয়ে বদনাম করার চেষ্টা করা হয়েছে বিভ্রান্তি করাবার চেষ্টা করা হয়েছে এবং এই ফেক প্রোফাইল ব্যবহার করে এই রকমভাবে সত্য থেকে সরে গিয়ে এই ব্যবস্থাপনায় তৃণমূলের নেতারা যুক্ত হয়ে গেছে এটা পরিষ্কার হয়ে গেল মিনাক্ষী ইতিমধ্যেই জানিয়েছেন তার ফেসবুক পেজ কোনটা টুইটার কোনটা জানিয়েছেন তার বাইরে কিছু থাকলে সেটা আইদার হ্যাকড অথবা ফেক অথবা অন্য কিছু এই পোস্ট ঘিরে যখন বিতর্ক দানা বাঁধছে ফিরহাদ হাকিম তিনি অভিযোগ করছেন যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা হচ্ছে এদিকে মিনাক্ষী মুখোপাধ্যায় তিনি পাল্টা বলছেন ভুয়ো প্রোফাইল থেকে এই পোস্ট হয়েছে তার কোনো দায় নেই আমার প্রোফাইল থেকে কোনো আপত্তিকর পোস্ট হয়েছে এটা যারা বলছেন তারা দায়িত্ব নিয়ে প্রমাণ করতে পারবেন তো যারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে পশ্চিমবঙ্গের এই সংকট বিপদের সময়ে যারা এগুলো প্রচার করছেন তাদের মধ্যে নিশ্চিত ক্ষুদ্র রাজনৈতিক ঘৃণিত স্বার্থ রয়েছে তাই তারা এগুলো করে বেড়াচ্ছেন এর দায় আমার নয় যে ওখানে ছবিটি সেটি আমার ছবি এবং নামটি সেই নামটি এবং আমার নামটি এক আমার পক্ষ থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে যে বার্তাটা পরিষ্কার দেওয়ার দরকার সেটা আমি সকালেই দিয়েছি আমার অফিসিয়াল পেজ থেকে এবং আমার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে